ইলেকট্রিক ইল মাছ নিজেদের শরীরে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, কিন্তু কিভাবে মাছগুলো নিজেদের শরীরে বিদ্যুৎ উৎপন্ন করে তা কি কখনো ভেবেছে? তাই আজকের ভিডিওতে জানাবো ইলেকট্রিক ইল মাছ কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করে। ইল মাছ সাধারণত পাওয়া যায় দক্ষিণ আমেরিকার আমাজনে। সাধারণত নদীর নিচের স্তরে থাকা কাদামাটিতে এদের বাস, তবে মাঝের মধ্যে ওপরের স্তরে দেখা যায়। মূলত খাবারের সন্ধানে ওপরের দিকে আসে, শিকারকে সামনে পেলেই ইলেকট্রিক শক দিয়ে আহত করে, তারপর শিকারকে গিলে খায়। নিজেদের দেহে পর্যাপ্ত বিদ্যুৎ তৈরির জন্য মাথা ও লেজ ঝাঁকিয়ে কাছাকাছি নিয়ে আসে, অনেকটা ইংরেজি ইউ অক্ষরের মতো। মাথার অংশে ধনাত্মক এবং লেজের অংশে ঋণাত্মক দিক হিসাবে কাজ করে। এতে ইল মাছের শরীরে প্রায় 600 ভোল্টের বিদ্যুৎ উৎপন্ন হয়। শিকারকে আহত বা মেরে ফেলার জন্য এই পরিমাণ বিদ্যুৎই যথেষ্ট। যে কোনো মানুষ এই শখে মারা যেতে পারে। 600 ভোল্টের বিদ্যুৎ কতটা মারাত্মক তার একটা উদাহরণ দেয়া যাক। আমাদের বাড়িতে সাধারণত যে বিদ্যুৎ ব্যবহার করি তা 220 ভোল্ট, বুঝুন তাহলে। কিন্তু ইল মাছের শরীরে কেন বিদ্যুৎ উৎপন্ন হয়? আসলে বিদ্যুৎ তৈরির জন্য ইল মাছের শরীরে 3টি জোড়া অঙ্গ থাকে। অঙ্গগুলোর নাম প্রধান অঙ্গ, আন্ডারাস বা শিকারী অঙ্গ ও স্যাচস অঙ্গ। এই অঙ্গগুলো ইল মাছকে 2 ধরনের বিদ্যুৎ উৎপন্ন করতে সাহায্য করে, বেশি ভোল্টের বিদ্যুৎ ও কম ভোল্টের বিদ্যুৎ। এই অঙ্গগুলো ইল মাছের শরীরে হাজার হাজার বৈদ্যুতিক সেল দিয়ে তৈরি। কোষগুলো একটির সঙ্গে আরেকটি যুক্ত থাকে, ফলে মাথা ও লেজের কাছাকাছি নিলেই ঋণাত্মক ও ধনাত্মক দিক মিলে তৈরি হয় বিদ্যুৎ। তবে নিজেদের শরীরে তৈরি বিদ্যুতে ইল মাছের কোনো ক্ষতি হয় কিনা বা তারা নিজেরা এই বিদ্যুতের শক খায় কিনা তা এখনো আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানীরা। অনেক বিজ্ঞানী সম্ভাবনার কথা বলেছেন। তাদের মতে ইল মাছের শরীরে আছে চর্বি স্তর, হয়তো সেই চর্বি ইলকে বিদ্যুৎ স্পৃষ্টের হাত থেকে রক্ষা করে। আরেকটি প্রশ্ন আপনার মাথায় আসতে পারে, ইল মাছের তৈরি এই বিদ্যুৎ কি জলে ছড়িয়ে পড়তে পারে? বৃষ্টি হলে বিদ্যুতের তার ছিঁড়ে জলে পড়লে যেমনটা হয় সেই রকম। আসলে ইল মাছের তৈরি বিদ্যুৎও জলে ছড়িয়ে পড়ে, কিন্তু তা খুব বেশি জায়গা জুড়ে নয়। সাধারণত বিদ্যুৎ 20 মিটারের বেশি দূরে জায়গায় কাজ করে না, কিন্তু এই 20 মিটারের ক্ষেত্রের মধ্যে কোনো মাছ চলে এলে সেইগুলো শক খায়। তবে এই ক্ষেত্রে বাইরে থাকলে কোনো সমস্যা নেই। আপনি যদি বিদ্যুতের তার ছিঁড়ে নদীতে ফেলে দেন তাহলে নদীর সব মাছ কিন্তু মারা যাবে না, কারণ সব জল তো বিদ্যুতায়িত হবে না। ইল মাছের বিষয়টাও অনেকটা সেই রকম। ইল মাছের ব্যাপারে সব রহস্য বিজ্ঞানীরা এখনও সমাধান করতে পারেনি, তাই সব বিষয় এখনও স্পষ্ট নয়। হয়তো ভবিষ্যতে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।